হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ব্লগটা হবে অন্যরকম, কেমন এই ব্লগে তোমাদের একজন বার্থডে সেলিব্রেশন করা হবে। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়, নাম হচ্ছে, নামটা বলে দাও, দীপঙ্কর সরকার। দীপঙ্কর সরকার, ঠিক আছে। তো যে কিনা আমাদের সুস্বাদু অনেক রকমের আইসক্রিম খাইয়ে থাকে, এটা হচ্ছে তার স্টল, এই স্টলে আছে। আর বাড়িটা বলে দাও, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, চলে যাবে সরপুরিয়া, খাওয়ানো হবে রানু মন্ডলের বাড়ির কাছে, কাছাকাছি বাড়ি। তো আমাদের বলেছে একদিন রানু মন্ডলের বাড়ির কাছেও নিয়ে যাবে। এই হচ্ছে দীপঙ্কর বাবুর জন্য আজকে কেক চলে এসছে, দেখো ক্রিমি কেক, চারিদিকে শুধু ক্রিম ক্রিম, দেখতে পাচ্ছো? একদম পুরো বাম্পার কেক হয়েছে। হ্যাঁ, এই যে সেলফি তুলছে আমার কেকের সঙ্গে, গার্লফ্রেন্ডকে পাঠাতে হবে। সম্রাট বাবু কুকিং করেছে, হ্যাঁ ইনি হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে। আর তোমাদের যদি কোনো রকম অনুষ্ঠানে তোমরা বিরিয়ানি অর্ডার করো, এর সঙ্গে যোগাযোগ করতে পারো। ও আমাদের দীপঙ্কর বাবু এখন কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দীপঙ্কর বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। সম্রাট টু গোপের নিকে ঢুকে গেছে, বিরিয়ানি খাওয়া হবে। তো বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসছে, তো একটু পরে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাওয়াটাও দেখাবো তোমাদের। তো ভিডিওটা সঙ্গে থাকো। দেখো নিজের জন্মদিন শুধু নিজেই কেক খেয়ে যাচ্ছে তখন থেকে। এ কি ধরনের জন্মদিন! হাই, হচ্ছে আমাদের রান্নি, কই রান্নি, বিরিয়ানি ঠিকঠাক হচ্ছে তো? বিরিয়ানি আতর ছাড়াই বেশ ভালো বলতে পারছি। আমাদের কেক কাটা কমপ্লিট আর আমাদের বিরিয়ানিও কমপ্লিট, কিন্তু সব থেকে চিন্তার বিষয় হলো বিরিয়ানিটা খাবো কিসে করে, ঠিক আছে? সবকিছুই আয়োজন করেছে কিন্তু খেতে গিয়ে দেখছি থালা নেই, তো বলো কি করে খাওয়া হবে এখন? তো অপমান করে খাওয়া হবে, তোমরা খাবা, তোমাদের জন্য বন্দোবস্ত আমি করব। এতগুলো বিরিয়ানি কি নষ্ট হবে তাহলে? হ্যাঁ, সেটা দেখার জন্য পরের এপিসোডে আসো বন্ধু। আমি গাছের পাতা ছিঁড়ে আনো, সেলাই করে পাতা বানাবো। এই তো এই তো এই তো এই দেখে পাতা এরকম করে এটা বিরিয়ানি খাওয়া বলেছে সবাই। চার করে চার জনের বিরিয়ানি রাখা হবে, মিডিলে মাংস, সব থেকে বড় প্লেট। বহুত বহুত টেস্টি কেক খানে কো মিল রা ইয়াহ পে, আপ লোগ খায়েঙ্গে ক্যা? হ্যায় নাই, তু গো যাইছি। এই যে আমাদের বিরিয়ানিটা হাড়ি খুলছে, খুলছে, বাবা গো কি সুগন্ধ, কেমন লাগছে গন্ধটা? অডিয়েন্স তোমরা বলো গন্ধটা কেমন লাগছে? কেমন লাগছে? বাহ, দেখে না বিরিয়ানি, ঠিক আছে, হোম মেড বিরিয়ানি। আর এই যে আমাদের বিরিয়ানি মাস্টার, এ কি বিরিয়ানি আলুটা সবুজ কেন? সবুজ কেন? ইন্দ্র যাই করিস কর ভাই, জিভে জল টল যেন পড়ে যায় না। ইন্দ্র শুধু হাড়ির দিকে তাকিয়ে আছে, পটাশের মতো তাকিয়ে আছে হাড়ির দিকে। সিনিয়রদের পাতে বিরিয়ানি পড়ে গেছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। মুখে দিলেই চিকেন
मुझे भी मिल गया लास्ट तक उसको भी मिल गया सबको मिलेगा सत्य कथा बोलते चिकेन टा खुबी टेस्टी হয়েছে বিরিয়ানি খাচ্ছে আবার নুন নুনটা দে না নুন খাবো নুন খাও বাস এ চিকেন লেগ পিস মজা আবে কান্দা এ সঞ্জু আরে এরা কারা কোথেকে এলো আরে না ইয়ে হ্যায় মডার্ন লেগ পিস চিকেন বিরিয়ানি তো মডার্ন লেগ পিস কাইসা কাইসা লোক রাইতে ইয়া আবে একাই বুঝে নিচ্ছে আজকে বিরিয়ানিটাকে এই নয় নয় করে পাঁচ হাতা নিল একাই বুঝে নিচ্ছে ইন্দ্র আজকে বিরিয়ানি আমিও বুঝছি বিরিয়ানি চিকেন হাড্ডি বিরিয়ানি যাই হোক বিরিয়ানিটা খুব সুন্দর করেছে ঠিক আছে ফার্স্ট টাইম আমাদের এখানে আজকে ফার্স্ট টাইম পার্টি হচ্ছে ওই বার্থডে উপলক্ষে আর নেক্সট টাইম আরও পার্টি হবে তো তোমরা কে কে জয়েন করতে চাও একদিন নয় আমাদের আমাদের কেকটা একটু দেখো আমরা চাই প্রতিদিন তুমি কেক কাটো কেকটা শেষ হয়ে এসেছে তো এই যে কেক যে যে খাবেন আর দুপিস আছে তা চলে আসুন দেখো নিজের বার্থডে নিজে কেকটা খেলো একদম কতগুলো আর এখন তো হাড়ি ধরে খাচ্ছি খাচ্ছি আমি ঠিক আছে হাড়ি শুদ্ধ বিরিয়ানি খেয়ে নিল ঠিক আছে কত বড় আমি ভিক্ষুক ভিক্ষুক না কি বলে ডাকো স্পেশাল বার্থডে স্পেশাল বার্থডে হাড়ি বার্থডে ট্যাং 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 হান্ডি বিরিয়ানি আর হান্ডি বিরিয়ানি হয়েছে আমি ছাড়িনি এমন চিবানো চিবিয়েছে দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা পোলিও কে খুরাক না লেনে সে পোলিও আপকে বচ্চে কো পকড় সকতা হ্যায় পাঁচ শূন্য করে ফেলেছি আমার একটা পাতা দেখায় পাঁচ শূন্য একদম দেখছি আমার পা তো ফাঁকা এই হাতও খালি এই যো হাতা দেখেছো কি করছে এই ছেলেগুলো হাড়িটাও কেউ ছাড়বে না দেখেছো কোন এই লোক কহা সে আতে হ্যায় পেটে এখনো জায়গা আছে বিনু এই যে বার্থডে বয়ের পতাকা তুলে ফেললাম এই যে ব্যাচ আজকে মানে আবার যত্ন করে তুলে দেব আসছে আবার হবে ঠিক আছে আপনারা সাথে থাকবেন খামচা ফাটটা করে মেরে দেবেন ঠিক আছে বাই বাই টাটা গুড নাইট আর এই থালাগুলো ধুয়ে রেখে দেবেন রোদ্দুরে শোকাবো ঠিক আছে এগুলো রোদ্দুরে শুকিয়ে আবার রেখে দেওয়া হবে কাগজগুলো নষ্ট করা যাবে না ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে এখন খাওয়া দিচ্ছে আর থালা থালা ধোয়া হচ্ছে দেখো শুধু এই ছেলেটা সব কিছুই পারে ঠিক আছে কাজকর্ম রান্না বান্না সব পারে শুধু একটা মানে ঘরের লক্ষ্মীর অভাব তো তোমরা একটা মেয়ে দেখে দাও কোনো কষ্ট হবে না এইটুকুনি গ্যারেন্টি কেন মানে ইন্দ্র সব পারে সো এভরিওয়ান আজকের ব্লগটা এখানেই শেষ আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এনআইসি বাবু নাইট
আর ভালো থেকো তোমরা সবাই, ও দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড নাইট, টাটা।